তো হানজি কি হালচাল সবাই এই গরমের মধ্যে কিরকম আছো ভালোই আছো আশা করি তো আজকে দেখো মাথায় কি করেছে দেখছো মাথা ফাটিয়ে এসেছে তো এই গরমের মধ্যে আমরা এখন এসেছি একটা ভালো জায়গা ডেস্টিনেশন কম দামে মাটন চিকেন প্রন সব কিছু আছে সব দেখাবো দেখতে থাকো তার আগে তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ লাইফ আনস্টপেবল উইথ দীপরাজ এন্ড পিয়াশ লেটস স্টার্ট এটা ভাই কেমন আছিস ভাই তো এই ফুচকা.com এ যে এই দেখো নবরূপে বাঙালি আনা থালি চলছে এই থালিতে মাটন চিংড়ি চিকেন মানে অনলি 139 থাকছে আট রকমের জিনিস আর এটা চলবে ছিল 9 এপ্রিল থেকে 7 মে অবধি আর এই জায়গাটা একটু তোমাদের বলে দিই বেলঘড়িয়া স্টেশন থেকে অনলি হাঁটা পথে 2 মিনিট এই জায়গাটার নাম হচ্ছে বিক্রমনগর বিবেকানন্দ নগর ভাই একটু অ্যাড্রেসটা বুঝিয়ে দে এখানকার অ্যাড্রেসটা বলে দে এই তো দেখো এই যে পাশে স্কুল আছে বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় তার একদম পাশেই হচ্ছে হলো ফুচকা.com চলো তাহলে এবারে ভেতরে ঢোকা যাক ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ এসি আছে এই গরমে বুঝতেই পারছো চলো তো এখন আমরা পেয়ে গেছি ফুচকা.com এর ওনারকে তোমার নামটা একটু বলো হ্যাঁ সরজিত মন্ডল আর এই ফুচকা.com এর যে মেন এখন যে থালিটা চলছে থালিটা কতদিন চলছে এটা চলবে হচ্ছে তোমার 7th মে এই মাসের 7 তারিখ স্টেশন থেকে বললো দেখিয়ে স্টেশন থেকে লেফটে 2 মিনিট পরে আমি করে আমার এমনি এরা আছে স্টাফরা আছে হেল্প করে কোনো প্রফেশনাল ঢুকে কোনো ব্যাপার নিয়ে গেল ফুচকা.com এ এসে আমরা নিয়ে নিয়েছি পিজা ফুচকা ফার্স্ট টাইম খেতে চলেছি পিৎজা ফুচকা দেখতেই পাচ্ছ এখানে চিলি ফ্লেক্স অরিগানো এখানে ধনে পাতা চিজ সব কিছু দেওয়া আছে একটা ট্রাই করে দেখি মারাত্মক মারাত্মক খেতে সত্যি এটা দারুণ খেতে ভেতরে আলু এন্ড ভেজি সমস্ত দিয়ে স্টাফ করা আছে আলু আর ভেজিটেবল দিয়ে স্টাফ করা দারুণ লাগছে খেতে ফার্স্ট টাইম ট্রাই করলাম এই পিৎজা ফুচকা তোমরা 6 পিস পেয়ে যাবে 99 রুপিতে মাস্ট ট্রাই ফুচকা.com এ এসে এই পিৎজা ফুচকা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে আলটা খাইছি দারুণ লেগেছে অসম্ভব দারুণ খেতে এরপর নিয়ে নিয়েছি আফগানি মোমো এটাও ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি ওপর থেকে দেখতে পাচ্ছ দেখো চিলি ফ্লেক্স আর দেখো ধনে পাতা দেওয়া আছে একদম থকো থকো গ্রেভি একটা তুলে দেখো এই দেখো বিশাল বড় বড় সাইজের মোমো দেখো বড় বড় সাইজের মোমো 5 পিস 125 এখনো পর্যন্ত দুটো জিনিস খেলাম দুটোই মারাত্মক আফগানি মোমো আমি ফার্স্ট টাইম ট্রাই করছি কিন্তু দারুণ লেগেছে এত বড় বড় সাইজের মোমো তোমাদের একটু চিকেনের স্টাফিংটা দেখে দিই দেখো পুরো
পুরো ভর্তি চিকেন, এরকম অনিয়ন দেখতে পাচ্ছ চিকেন, আর বিশাল বড় বড় সাইজের মোমো আছে, আর একটু দেখো খালি চিকেনই বেরিয়ে আসছে, ওটাই খাই শুধু। দারুণ খেতে, অসম্ভব অসম্ভব সুন্দর, মানে এরকম মোমো আমি খাইনি কোনোদিন। তো এতক্ষণ তোমরা দেখলে দীপরাজ খাচ্ছিল হচ্ছে পিৎজা ফুচকা আর আফগানি মোমো, তার সাথে আমিও ব্যাক ক্যামেরা আমিও খাচ্ছিলাম, এটা তুমি ভাবো না, আমিও সব খেয়েছি, হেভি খেয়েছিল কিন্তু। আর এখন যে মানে ফুচকা ডট কম এর যে মেন আকর্ষণ সেটা হচ্ছে 139 এর থালি, যেখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে মটন, চিকেন, প্রন আর কি কি চাইছো 139 এর, এটাই এনাফ। 139 এ নাকি মটনও পাওয়া যাচ্ছে, ভাবা যায়। তার সাথে তোমরা পেয়ে যাবে হচ্ছে অবশ্যই রুমালি রুটি, পাবে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক, তার সাথে পাবে হচ্ছে চাটনি, পাপড় আর পাবে হচ্ছে বাদশাহী পোলাও। তো তোমরা 139 এর থালিতে পেয়ে যাবে আর ধরনের খাবার, আগেই বললাম তোমরা পাবে হচ্ছে মটন, চিকেন, ওয়েলকাম ড্রিঙ্ক, বাদশাহী পোলাও, তার সাথে পাবে রুমালি রুটি, প্রন, চাটনি, পাপড় তো আছেই। প্রথমে আমি ট্রাই করছি হচ্ছে এই ঘোলটা, ঘোল তো ঠিক না, মানে এটা একটা ওয়েলকাম ড্রিঙ্ক যেটা গন্ধরাজ দিয়ে করে, এখন তো সবই গন্ধরাজের সময়, আমাকেও গন্ধরাজের মতন একটু ফেমাস করে দাও প্লিজ, খেয়ে দেখা যাক। ড্রিঙ্কটা খুবই রিফ্রেশিং, ঠান্ডা, তোমরা এই ছোট্ট এই মাটির ভারে পেয়ে যাবে এই ড্রিঙ্কটা, এটার মধ্যে গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবু ফ্লেভার আছে, প্লাস আছে হচ্ছে জল জিরা, যেটা গন্ধটাও আমি পাচ্ছি ভীষণই ভালো খেতে। তো গন্ধরাজ যে এই রিফ্রেশিং ড্রিঙ্কটা ছিল আমাদের, ঘোল বলো যাই বলো, তারপর আমি এখনই খাবো, এরপর হচ্ছে মানে আমি তো খাই না বাট দীপরাজ খাবে, তোমাদের দেখাবে কেমন খেতে না খেতে, সেটা হচ্ছে চিংড়ি মাছের পাতুরি, আমি খুলে দেখাই। গন্ধটা তো সেই সেই গন্ধ, দেখতে অ্যামেজিং, মানে দারুণ দেখতে। একটু আমি একটু টেস্ট করে দেখি, চিংড়ি মাছ খাবো না তো কি হয়েছে, দাঁড়াও এটুকুনি তো আমি খেতেই পারি। সর্ষের ঝাঁজ আছে, মানে সর্ষের তেলটা যে কাঁচা সর্ষের তেল ওপরে আছে সেটাও আছে, প্লাস ছোট্ট দিকে একটা কুচকি কাঁচা লঙ্কা অবজেক্ট, আর পেয়ে যাচ্ছে তোমরা 1 2 3 পিস চিংড়ি মাছ, দারুণ খেতে। এবার আমি একটা খেয়ে দেখি। অবশ্যই, এবার আমি নিয়ে নিই এই যে চিংড়ি মাছটা, বেশ ভালোই বড় বড় সাইজের আছে, একটু হালকা ঝোল ঝোল খাওয়া যায়। দেখে যতটা স্পাইসি মনে হচ্ছে কিন্তু ততটা স্পাইসি না, কিন্তু সর্ষের যে ঝাঁজটা সেটা বেশ তালুতে লাগছে, আর গাল ভালো কথা। দেখতেই পেলে যে দীপরাজ খেলো হচ্ছে চিংড়ি মাছের পাতুরি, যেটা আমি বলবো মানে পোলাও পোলাও দিয়ে মানায় না, ওটার সাথে যদি একটু সাদা ভাত থাকতো তাহলে হয়তো আমি সেই এই গ্রেভিটা দিয়ে খেতাম, কিন্তু যাই হোক খেতে হেভি ছিল, আমি যে চিংড়ি মাছ খেতে পারি না জানোই তো, দীপরাজ খেলো ওটা, সে যাই হোক। এবার আমি খাবো হচ্ছে এই রুমালি রুটির সাথে গন্ধরাজ ভাপা চিকেন, সবিক্ত গন্ধরাজ, একটু প্লিজ 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 আমাকে আর দীপ্তি গন্ধরাজ যেরকম ফেমাস হয়ে গেছে আমাদেরও সেমনি গন্ধরাজের মতো ফেমাস করে দাও, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো প্লিজ, খাওয়া যাক। প্রথমে রুটির সাথে একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি আগে। দারুন কথা, অপূর্ব কথা। তোমাকে চিকেনটা দেখাই, চিকেনটা দেখতেই পাচ্ছ যে আমরা একটা উইথ বোন চিকেন পেয়েছি, ভালো একটা ডিসেন্ট সাইজের চিকেন, গ্রেভিটাও বেশ ভালো, তেল তেলে আছে, বেশ হেভি লাগছে দেখে, গন্ধরাজ লেবুর ফ্লেভার পাবে, গন্ধরাজ লেবুর হালকা গন্ধও আছে, চিকেনটা দেখতেই পাচ্ছ আমি ছিটছে, দেখো খুবই নরম, তো হাত দিয়ে ছিটছে ছিটে যাচ্ছে, এই দেখো ভীষণই নরম, খেয়ে দেখি।
ভীষণই জুসি, ভীষণই সফট, ভীষণই ফ্রেশ চিকেনটা, খুবই ভালো গেছে। হ্যাঁ এটা কিন্তু ঝাল নয়, একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের, একটু ঝাল নেই। তো চিকেন খাওয়ার পর এবার আমি খাবো হচ্ছে কুলহার মটন, বাবি কুলহার মটন। এই যে ছোট্ট একটা খুব কিউট দেখতে এই মটকা বা মটকা হাড়িতে আমাদের এই মটনটা আছে, এর মধ্যে দেখতেই পাচ্ছ সুন্দর করে ধনে পাতা দিয়ে সাজিয়ে দিয়েছে। তো এই মটনটা কিন্তু যেটা আমি জানলাম, এই মটনটা কিন্তু তৈরি হয় পুরোপুরি মাটির হাড়িতে, আর এতে কোনো আলাদা করে জল ইউজ করা হয় না, কারণ এটা তৈরি হয় পুরোপুরি হচ্ছে মাটনের স্টক দিয়ে, তার সাথে থাকে যে চর্বি আর আলু। দেখা যাক, দেখাই, দেখো ছোট ছোট মানে কিমার থেকে একটু বড় ছোট ছোট পিসে তোমরা মাটন পাচ্ছ। বেশ ভালোই লাগছে আমার, সবই যে তোমরা বোনলেস পাবে তা না, একটু বোনও আছে অবভিয়াসলি, এটা মাটন, চর্বিটা আমার বেশ হাতে লাগছে, ভালোই লাগছে বেশ। এটা আমি খাবো হচ্ছে বাদশাহি পোলাও দিয়ে। এই পোলাওটা অলরেডি তোমরা দেখতে পাচ্ছ, পোলাওটা কিন্তু লং গ্রেন রাইস, এটা কিন্তু বাসমতি চাল দিয়ে তৈরি, আর এর মধ্যে ছোট ছোট কড়াইশুঁটিও আছে। খাওয়া যাক। দারুণ লাগছে, এটার সাথে আমি রুমালি রুটিটা বাঁচিয়ে রেখেছি। দারুণ খেতে, মানে পোলাওর সাথে এটা তোমরা যদি রুমালি রুটি দিয়ে খাও তাও ভালো লাগবে, কেননা আমি কোকোনাট কুইনা তমসাদির কাছে ব্লগে আমি শুনেছিলাম যে এটা রুমালি রুটির সাথে দিয়ে খেতে দারুণ লাগবে, তাই জন্য আমি নিজেও একটু রুমালি রুটি বাঁচিয়ে রেখেছি এটা দিয়ে খাবো বলে। একটু রুমালি রুটি দিয়েও খেয়ে দেখি। দারুণ লাগছে, দারুণ লাগছে, এটাই বলবো, মানে কোনো কথা বলে না, মাটনটা একটু হালকা, যারা স্পাইসি খায় না তাদের হয়তো স্পাইসি লাগবে, বাট আমার লাগছে না, বাট ভালো খেতে, মানে এটা ঝাল মিষ্টি নুন সব পারফেক্ট, দারুণ খেতে, আর ধনে পাতার একটা ফ্লেভার আছে এটা আসছে অবভিয়াসলি, দারুণ লাগছে খেতে, দারুণ। তো যেটা বলি মাটনটা কিন্তু ভীষণই সফট, তোমাদের আমি দেখাই, মানে একটা ছোট্ট পিস অবভিয়াসলি, মানে জাস্ট হাত দিয়ে মানে ইয়ে করছি, ভীষণই সফট, দেখো পিঙ্কিশ পিঙ্কিশ আছে মাটনটা, প্লাস এটা কিন্তু কোনো মানে পিস অনুযায়ী তোমরা পাবে না, এখানে এই যে হাড়িটা দেখতে পাচ্ছ ছোট্ট যে মাটকাটা, এর মধ্যে ভরপুর মাটন আছে, ভরপুর মাটন, তার সাথে গ্রেভি পাচ্ছ, এই গ্রেভিটা কিন্তু এর সাথে একটু টমেটোও আছে, এই ফ্লেভারটা এটার জন্য এনহ্যান্স করছে টমেটো আর ধনে পাতার জন্য, দারুণ খেতে, দারুণ। হ্যাঁ তো আর আছে হচ্ছে লাস্টে এই পাঁপড়, আর তার সাথে আছে হচ্ছে আমের চাটনি। তো এখন হচ্ছে আমের সিজন, অবভিয়াসলি তো আমের চাটনি হবে, তোমরা মাঝে মাঝে কিন্তু টমেটো চাটনিও পেতে পারো, এটা কোনো মানে যথারীতি ইয়ে নয় যে তোমরা আমের চাটনি পাবে, বাট টমেটোও পেতে পারো। তা এই পাঁপড় একটু চাটনিটা খাওয়া যাক, এই আমের চাটনি আর কি বলবো, টকটক মিষ্টি মিষ্টি, দারুণ খেতে, একটা গোটা আম দিয়েছে একটা বিশাল বড়, ভীষণ ভালো খেতে, আমের চাটনি সবারই ভালো লাগে গরমকালে। আর একটা কথা এটা তোমাদের বলতে হবে, এই থালিটা কিন্তু নট শেয়ারেবল, এটা সব এটা মাথায় রাখবে, মানে আমি দীপরাজকে মানে চিংড়ি মাছটা খাওয়াইছি বলে এই না যে এটা শেয়ারেবল, আমি চিংড়ি মাছ খেতে পারি না বলেই ও খেয়েছে, বাট এই থালিটা কিন্তু নট শেয়ারেবল, একদম কারোর সাথে শেয়ার করতে পারবে না, নিজে নেবে নিজে খাবে। তো হ্যাঁ, আর কেউ যদি এই থালিটা পার্সেল করতে নিয়ে যেতে চাও তাহলে এই থালিটার পার্সেল চার্জ হচ্ছে 15 rupees, আগে দিয়ে বলে দিয়েছি থালিটার পার্সেল হচ্ছে 15 rupees। তো এই থালিটা পুরোটা খেয়ে নিয়ে আমি তারপরে বা ব্যাক করছি। এই গরমের সময় এই আইসক্রিম ভীষণই প্রয়োজন, আমি তো নিয়ে নিয়েছি হচ্ছে এই ডাব মালাই আইসক্রিম, আর হচ্ছে এটা হচ্ছে ইন হাউস শাহি মটকা কুলফি, এইটা কিন্তু এখানে নিজে বানায়, এই দাদারা এখানে বানায়, আর এটা অবভিয়াসলি দোকানের, এটা আমি খাবো আর মটকা কুলফিটা খাবে দীপরাজ, একটু খুলতে সময় লাগবে। দেখতে পাচ্ছ পুরো ভ্যানিলা আইসক্রিমের মতন দেখতে, কিন্তু এটা কিন্তু ভ্যানিলা আইসক্রিম না, এটা হচ্ছে ডাব মালাই কুলফি। ভালো বোধ হয় এটা আমাদের
হচ্ছে নারকেলের ফ্লেভার আছে পুরোপুরি নারকেল কোড়া বাড়িতে যদি কেউ কাঁচা নারকেল কোড়া খেয়ে দেখো বা নরমাল কাঁচা নারকেল খেয়ে দেখো পুরো সেম টু সেম খেতে পুরো সেম বা পুরো যেন ডাব খাচ্ছে ডাবে যে শ্বাসটা পুরো সেম টু সেম খেতে দারুণ বলো দারুণ কিছু বলার নেই গরমের সময় ঠান্ডা ঠান্ডা না খেলে হবেই না ওর এর সাথে কিন্তু একটু একটু মানে মালাইও পাচ্ছি আমি মুখে বেশ ভালো লাগছে এটার দাম কিন্তু 50 টাকা আগে যে বলেছি আইসক্রিমটার দাম 50 টাকা আর এটা রলিক্স এর তো এত কিছু খাওয়ার পর এখন নিয়ে নিচ্ছি হলো তাহি মটকা কুলফি মানে যেটা এখানকার ইন হাউস নিজেরা তৈরি করে আর এই গরমের দিনে এটা আহা হা দারুণ চলো খুলে যাক উপরে একটা এরকম লাল কাপড় দিয়ে দিয়েছে আহ একটু যাচ্ছে পুরো সাদা আরো একটু আলাদা টাইপের খেতে এটাতে বেশ ভালো মানে ইলাচের দানা পেস্তা আর কিছু দেওয়া আছে আর এই মটকা কুলফিটার দাম হলো 50 টাকা খেয়ে দেবে করছে তাহলে তোমরা দেখতেই পারলে এখন ফুচকা ডট কম থেকে খেয়ে বেরোলাম খাওয়া দাওয়া তো দারুণ ছিল অসাধারণ অসাধারণ মানে মাটনটা তো সেই ছিল সেই আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম পিৎজা ফুচকা আর আফগানি মোমো মানে দুটো অসাধারণ মানে মাস্ট ট্রাই ফুচকা ডট কম এ এসে এটা যদি ট্রাই না করো তাহলে আর কি করলে আর 139 এর থালি তো আছেই মানে মাটন চিকেন প্রন আর কোথায় পাবে জানি না কিন্তু ফুচকা ডট কম এ পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছো মানে এত রিজনেবল প্রাইস যে মানে ভাবার বাইরে যারা স্টুডেন্ট তারা তো এসে অবভিয়াসলি খেতে পারবে আমার মতন যারা স্টুডেন্ট অবভিয়াসলি চলো তাহলে তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি লাইফ আনস্টপেবল এর ব্লগ গুলো ভালো লাগলে অবশ্যই ব্লগটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও কমেন্ট করতে হবে হ্যাঁ করতেই হবে কমেন্ট টিল দেন স্টে আনস্টপেবল স্প্রেড লাভ উইথ দীপরাজ এন্ড পিয়াশ বাই বাই